মহতি রক্তদান শিবির গোঘাটের প্রয়াত অসিত মুখার্জি স্মরণে আজ দশই সেপ্টেম্বর রবিবার মহতি রক্তদান শিবির অনুষ্ঠান চলছে আর সেই অনুষ্ঠানেই ভোরে তারা চ্যানেলের বিনম্র নিবেদন দেখুন মহতি রক্তদান শিবির কামারপুকুর কঙ্কালি স্টোরেজ প্রয়াত অসিত মুখার্জি স্মরণ ভোর হল দৌড় খোলো খুকুমনি ওঠরে ভোরের তারা পোস্ট করেছে আজকের ভোর পাঁচটায় রে তখন আকাশটা ঘোর লাল তার মাঝে এক বিন্দু ছোট্ট তারা উদয় হল সেখান থেকেই দীপ দ্বীপ করে আলোটা পৃথিবীর বুকে আসতে রইল তারপর তারাটা একদিন অনেক বড় রূপ ধারণ করল তারপর আবার খসে পড়েও গেল জীবনের শৈশবকাল থেকে দুঃখ কষ্ট অভাব অনটন জ্বালা যন্ত্রণা হাহাকার অর্থাৎ যার নিত্য সঙ্গী দারিদ্রতার সাথে লড়াই লড়াইটা অসহায় মানুষের জন্য গরিব দুঃখী হাহাকার যন্ত্রণায় কাতর মানুষের জন্য এক অসহায় হত দরিদ্র সৎ গরিব ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয় পিতামাতা ছিলেন অত্যন্ত পারিশ্রমিক এবং দয়ালু নির্ভীক সততার প্রতীক নাম অসিত মুখার্জি বাড়ি গোঘাটের সেনায় মধ্য মধ্যপ্রান্তে অর্থাৎ বর্ডারের সীমায় জীবন থেকেই আস্তে আস্তে করে অসহায় মানুষের দুঃখের কথা তার কানে পৌঁছায় কারণ জীবনের যন্ত্রণা যে কী জিনিস অভাব অনটন হাহাকারটা কী জিনিস সেটা বোধহয় হয় অসিতবাবুর থেকে ভালো কেউ বুঝতো না তার একটি জনসভায় হাজার হাজার মানুষ এক জায়গায় স্থির হয়ে বক্তব্য শুনত মঞ্চকে তোলপার করে দিত এক একটা অনুষ্ঠানে যেন তিনিই সৃষ্টিকর্তা কিন্তু আজ দুটি বছর হল সব কিছুই অতীত আর শূন্যতা কিন্তু তার নিত্য ছায়াসঙ্গীরা তাকে ভুলেনি আর সেই মান্যতা দিতে গিয়েই দশই সেপ্টেম্বর দু সাল অর্থাৎ দ্বিতীয় বর্ষিক প্রয়াণ দিবসে গোঘাটের কামারপুকুর কঙ্কালি কোল্ড স্টোরেজে অনুষ্ঠিত হয়ে গেল মহতি রক্তদান শিবির এই দশই সেপ্টেম্বর সন্ধ্যা ছটায় দু হাজার একুশ সালেই প্রদীপটা নিভে গিয়েছিল সে প্রদীপটা আর জলেনি ইতিহাসের পাতায় লাল কালিতে রেখা রইল নাম তার অসিত মুখার্জি ভোরের তারা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় একটি করে ভিডিও সঞ্জয় দেবীর মা তারা মাতৃ আশ্রমের ব্যবস্থাপনায় আপলোড করা হয় যেহেতু সর্ব বিষয়ভিত্তিক এবং অরাজনৈতিক চ্যানেল কাজেই দর্শক বন্ধুদের অনুরোধ করব দয়া করে এই চ্যানেলের আজকের ভিডিওতে কোনো রাজনীতি খুঁজবেন না আমরা এক মহামানবের কথা আজকে তুলে ধরছি অসিত মুখার্জির তখন সশরীর কিন্তু তখন থেকেই আস্তে আস্তে মানুষের আর পাঁচটা জীবনের মতো শরীরে একটার পর একটা রোগ এসে মশার মতো বসতে রইল শেষবেলায় পরিণতিটা এতটা ভয়ঙ্কর হবে সবারই কল্পনার বাইরে তা রয়ে গেল যে মানুষটা প্রত্যেক মানুষের মরদেহ নিয়ে শোক মিছিল করত অনেক বড়ো বড়ো বক্তব্য রাখত চোখে জল ফেলত প্রত্যেকটি মানুষকে আপন মনে করত সবার সাথে মেলা মেলামেশা সবার সাথে সম্পর্ক রাখত কথায় আছে রাখি হরি মারেকে মৃত্যুর ঠিক কয়েক বছর আগে একটি মুমূর্ষ ভয়াবহ ঘটনা এই কামার কামারপুকুরেই অসিতবাবুর জীবনে নেমে এসেছিল কিন্তু ঈশ্বরের অপার করুণায় তিনি সে যাত্রাটা ফিরে এলেও কোভিডের লড়াইটা ঠিকমতো করতে পারলেন না কালের নিয়মে জন্ম মৃত্যু আমাদের জীবনে আজীবন আছে ছিল থাকবে সেই মর্মেই ঈশ্বরের লিখন বলুন কার ক্ষমতা আছে খণ্ডাবি যে কারণে আমার আপনার এ ভবে আসা বারবার আমাদের একটাই কথা জ্ঞান বিবেক চেতনা রেখে কর্ম করা দরকার জীবনযাত্রাকাল থেকেই যার দুঃখ কষ্ট অভাব অনটন হাহাকার এবং যন্ত্রণা ছিল নিত্য সঙ্গী সে মানুষ অপকর্ম করবে কি করে দুর্নীতির খাতায় নাম লেখাবে কি করে অন্যায়টা করবে কি করে কারণ তাকে তো বিবেক বারবার হাতটা টেনে ধরে তাই তো অসিতবাবু অসৎ কাজে নিজেকে জড়িয়ে রাখেননি তার জ্বলন্ত প্রমাণ ওনার মৃত্যুর পর তৎকালীন গোঘাটির বিধায়ক শদীয় মানুষ মজুমদার মহাশয় পর্যন্ত ওনার শোকার্ত পরিবারের পাশে এসে সমবেদনা জানিয়ে গিয়েছিলেন অসিতবাবুর জীবনে অনেক জানা অজানা ঘটনা আমাদের অনেকেরই জানা আবার অনেকেরই অজানা কিন্তু বিষয়গুলো তুলতে গেলে রাজনীতি এসে যায় যেহেতু অরাজনৈতিক এবং সর্ব ভিত্তিক চ্যানেল কাজেই প্রসঙ্গ ছোট করছি আপনাদের একটা কথা বলবো বাড়ি ছেলেরা যখন ছাত্র আন্দোলনে রাজনীতিতে যাবে ওদের একটু বুঝিয়ে বলবেন যেন নীতিটা সৎ হয় আদর্শ এবং বিবেক যেন প্রতিটা মুহূর্ত স্মরণে থাকে তা না হলে অন্ধকারে কাঁচা জীবনটা তলিয়ে যায় কিন্তু অসিতবাবুর জীবনে আলো ছিল ছিল ভালোবাসা ছিল প্রশংসা রয়ে গেল অসহায় স্ত্রী রয়ে গেল কন্যা জামাতা দাদা শতদল মুখার্জি অনেক অনেক ভালোবাসা জাতিগত দিক থেকে সে যেই হোক এক বিন্দু রক্ত যে তার জীবনে কত বড় সম্পদ সেটা একমাত্র যার জীবনে অন্ধকার নেমে এসেছে সেই জানে কাজে রক্তদান শিবিরের জন্য অনেক অনেক শুভেচ্ছা উদ্যোক্তাদের বিশেষত অসিতবাবু স্মরণে রক্তদানের মতো একটি শিবির সত্যি আমাদের মনকে বড় অনেকটা চোখে জলের মাঝেও একটু আলো দেখিয়ে দেয় সন্ধ্যা সোমা মুখার্জি মহাশয়কে এদিন আমরা চোখে জল ফেলতে দেখেছিলাম অর্থাৎ অসিত বাবুর স্ত্রী কিন্তু সান্ত্বনা দেবার ভাষা নেই যে যাই সে কখনো ফেরে না চিরঘুমে ঘুমিয়ে আছেন ঘুমিয়ে থাকুন আপনার বিদ্রোহী আত্মা চিরশান্তি কামনা করি পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানায় ধন্যবাদ জানাই তাদের যারা আপনাকে প্রতিটা মুহূর্ত চলার পথে স্মরণ করে সমবেদনা জানায় তাদের যারা আপনার ন্যায় নীতি আদর্শে অসহায় মানুষের শান্তির দাবিতে পথে নেমে লড়াই করে বাবুর মতো মানুষ বারবার পৃথিবীতে আসুক তবেই তো এই পৃথিবী অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে আসবে আমরা নতুন দিগন্তের সন্ধান পাব আমরা অসিত বাবুদের স্মরণ করব ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সিআইটিউ আয়োজিত আজকের এই মহতি রক্তদান শিবিরে কয়েকশো মানুষ সজ্ঞানের স্বেচ্ছায় নিজ হাতে শৈশাবোধ করে রক্তদান করেছে রক্তদান করেছে ভারত মাতার চরণে রক্তদান করেছে অসিত মুখার্জি স্মরণে রক্তদান করেছে অসহায় মুমূর্ষ একটি রুগীর কল্যাণে রক্তদান করেছে নিজেরা মানুষ তাই মানবিকতার কারণে এহেন রক্তদান গ্রামে গঞ্জে জেলা শহর নগরে প্রতিনিয়তই হোক তবেই তো বাঁচবে একটি প্রাণ মরা একই বিন্তে দুটি কুসুম আমরা মানুষ আমরাই হয়তো ভগবান প্রয়াত অসিত মুখার্জির বিদ্রোহী আত্মা চিরশান্তি কামনা করে ওনার শোকার্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজ ভোর পাঁচটায় প্রচারিত ভোরে তারা চ্যানেলের পোস্ট এখানেই সমাপ্ত করলাম নতুন দর্শক বন্ধুদের যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন পুরাতন দর্শক বন্ধুরা অবশ্যই করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে দয়া করে আবারও বলছি এই ভিডিওতে কোনো রাজনীতি খুঁজবেন না অসিত বাবু আপনি ভালো থাকুন আপনি ভালো থাকুন आपनी भाला नमस्कार